গত বছর সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর এবছর প্রত্যাশা অনুযায়ী ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশের নারীরা। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব লাভের পর অন্যান্য টুর্নামেন্ট তো দূরে থাক। 2023 সালের ফিফা উইন্ডোতে থাকা সব ম্যাচ আয়োজন করতে পারেনি বাফুফে। বছরের প্রথম উইন্ডোতে প্রতিপক্ষ চূড়ান্ত করলেও ম্যাচ আর খেলা হয়নি, যদিও পরের উইন্ডোতে নেপালের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাই করার সুযোগ পেয়েছিল সাবিনারা। নিয়মিত ম্যাচ খেলতে পারলে ফুটবলারদের মনোবল যে চাঙ্গা থাকে সে কথাটা বছরের শেষ ফিফা উইন্ডোর আগে আবারও স্মরণ করিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক। আমি সবসময় বলে আসছি যে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার বিকল্প আসলে কিছু নাই। আমি এটা একদমই প্রেফার করি না যে আমি কন্টিনিউয়াসলি 6-7 মাস 1 বছর ধরে ক্যাম্পে আছি, বাট আমি কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছি না। এশিয়ান গেমস ছাড়া এবছর মাত্র 4 ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ, যা কিনা কোনো দলের জন্যই আদর্শ হতে পারে না। অথচ পার্শ্ববর্তী দেশ ভারত আর নেপাল খেলেছে তার থেকেও বেশি ম্যাচ। সাফজয়ী নারীরা আন্তর্জাতিক ম্যাচ খেলতে কতটা আগ্রহী তা সাবিনার কথাতেই পরিষ্কার। জয়ের শেষ কোটা আপনাদের জন্য কতটা চলবে? আপনাদের জন্য জয়ের থেকে আমার মনে হয় যে আরো ম্যাচ দরকার, ম্যাচ আয়োজন করুক, সেটাই হচ্ছে ভালো হবে। আসছে বছরের শেষ দিকে রয়েছে সাফের মতো মর্যাদাপূর্ণ আসর, সেই টুর্নামেন্টে ট্রফি ধরে রাখতে হলে নিয়মিত ম্যাচ খেলার কোনো বিকল্প নেই। পরের বছর বাফুফে নারী ফুটবলারদের জন্য নিয়মিত ম্যাচ আয়োজন করতে পারে কিনা সেটাই দেখার বিষয়। এসকে সাউন্ড, এখন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।